বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সুইস রোল কেক আর আজকের এই রোল কেকটা আমি তৈরি করেছি ফ্রাই প্যানে চুলাতে তো খুবই সহজ হবে আজকের এই রোল কেকটা তৈরি করা আর সেই সাথে অনেক সফট হয়েছে আমাদের কেকটা তো যাদের বিশেষ করে রোল কেক পারফেক্ট হতে চায় না ভেঙে যায় বা কোনো সমস্যা হয় বা তোমরা পারফেক্টলি তৈরি করতে পারো না কোনো কারণে তাদের জন্য থাকবে কিছু টিপস আর খুবই সহজে এরকম পারফেক্ট রোল কেক চলো দেখে নিই আমরা কিভাবে তৈরি করছি তো রোল কেক তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে এখানে কুসুম বাদে ডিমের সাদা অংশ আর সেটা আমরা দুইটা ডিম ব্যবহার করব দুইটা ডিমই আমি এইভাবে হলুদ অংশটা আলাদা করে নিচ্ছি আর অবশ্যই তোমরা একটা জিনিস সব সময় খেয়াল রাখবে সেটা হলো যখন কেকটা তোমরা তৈরি করবে ডিম দিয়ে যে ডিমটা দিয়ে সেই ডিমটা যেন অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকে ফ্রিজে থাকা হলে অবশ্যই কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে বা আগে ফ্রিজ থেকে বের করে রাখো যাতে করে সেটা ঠান্ডা না থাকে ঠান্ডা হলে কিন্তু ভালো করে চিনিটা মিশবে না আর চিনি অ্যাড করার আগেই কুসুমটা আলাদা করে রেখে আমরা এটাকে দু থেকে দু মিনিট মতো বিট করে নেব বিট করে নিলেই দেখা যাবে যে এটা ফোমে পরিণত হতে শুরু করেছে তো আমরা সেম প্রসেসে আমরা এটাকে বিট করে নিয়ে নিব। যাতে করে এটা সুন্দর একটা ফ্রোমি চলে আসে তো দেখো এটা অনেকটাই ফোম হয়ে গেছে এবার এ পর্যায়ে আমরা দিয়ে দেব চিনিটা তো চিনিটা দিলে যে গলবে না তার কোনো কথা নেই চিনিটা দিলেও পারফেক্টলি গলে যাবে তো আজকে সুইস রোল কেক তৈরি করার জন্য আমি এখানে চিনিটা অ্যাড করলাম এরকম ছোটো বা বাটি মেপে আমি এক বাটি চিনি দিলাম তবে তোমরা যদি কাপ মেপে করো তাহলে হাফ কাপ দিলেই হবে আর এখানে আমরা যে দুইটা কুসুম আলাদা করে রেখেছিলাম সেই কুসুম দুইটা এবার এ পর্যায়ে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটু ভালো করে বিট করে নেব তো দেখো এটা কিন্তু ফোমটা ওই একই রকম আছে আর একটু হলুদ কালার চলে এসেছে কিন্তু ফোমটা কিন্তু দেখো সুন্দর আছে একটা ক্রিমি ফর্ম তৈরি হয়েছে তো এবার আমরা ফোমটা যখন পারফেক্টলি তৈরি করা হয়ে যাবে তখন আমরা অন্যান্য উপকরণগুলো এর মধ্যে মিক্সড করব। তো মিক্সড করার জন্য আমাদের লাগছে প্রথমেই বেকিং পাউডার আমি দিলাম এক টেবিল চামচের তিন ভাগের এক ভাগ এখানে দিলাম একটু ভ্যানিলা এসেন্স আর এখানে অ্যাড করব ময়দা ময়দা আমি যেহেতু দুইটা ডিমের সুইস রোল কেক তৈরি করছি দুই টেবিল চামচ আমি এখানে ময়দা অ্যাড করব আর এখানে দিয়ে দিলাম একটু ফুড কালার আমি যে কোনো তোমরা ফুড কালার ব্যবহার করতে পারো তবে আমি ভায়োলেট যে ফুড কালার সেটা আমরা ব্যবহার করেছি অল্প পরিমাণে আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমি ময়দা দিয়ে দিলাম ভরে ভরে দুই টেবিল চামচ মাপে তো ময়দাটা সুইস রোল কেক তৈরি করার সময় আরও কিছু টিপস হলো সেটা হলো তোমরা মন চাইলে কিন্তু এই কেকটা এই কেকটাতে যে কোনো কালার ব্যবহার করতে পারো আর তেল দেওয়ার আমি বলবো কোনো দরকার নেই সুইস রোল কেক তৈরি করার জন্য তেলের কোনো প্রয়োজন হবে না আর আমি এখানে কালারটা যেহেতু একটু হালকা এসেছে আর একটু ডিপ কালার করার জন্য একটু আর একটু কালার দিয়ে দিলাম আর এখানে একটু ডার্ক কালার আনার জন্য একটু দিয়ে দেবো কোকো পাউডার এতে করে আমাদের কেকের কালারটাও একটু ডিপ আসবে অনেকটাই ডিপ আসবে সুন্দর একটা ডিপ কালার চলে আসবে আর খেতেও অনেক ভালো লাগবে টেস্টটাও অনেক সুন্দর আসবে তো এই যে দেখো মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর দেখো সুন্দর কিন্তু একটা একটা দারুণ কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এবার আমরা ফ্রাই প্যানে যে পাত্রে আর কি আমরা বসাবো সেটাতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি এই যে দেখো ব্যাটারটা ঠিক এরকম হয়েছে আর আমরা সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এভাবে ঢেলে দিলাম চুলা এবার আমরা ডাইরেক্ট বসিয়ে দেব মাত্র পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর এভাবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে এয়ার টাইট না হয় টাইট হয় আর যাতে কোনো বাষ্প ঢুকতে না পারে তো এভাবে পাঁচ থেকে সাত মিনিট পরে আমি তুলে নেব চুলা থেকে মোট সাত মিনিট পরে দেখো আমাদের কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে উপর থেকে কোনো ভেজা ভাব নেই আর যেহেতু আমার এই পাত্রটা ঢাকনা ছিল না নিজের পাত্রের সেজন্য কিন্তু আমি একটা যে পাত্রটা ভালোভাবে বসবে সেই ধরনের পাত্র ব্যবহার করেছি কেকটা তৈরি করার জন্য তো এবার আমরা সাইড থেকে তুলে নেব একদম গরম অবস্থাতেই কাজটা করতে হবে ঠান্ডা হলে চলবে না যাতে গরম গরম অবস্থাতেই করতে হবে গরম অবস্থাতে কেকটা রোল না করলে এটা কিন্তু কেকটা রোল হবে না ভেঙে যাবে তো এই জন্য আমি বলবো অবশ্যই গরম থাকা অবস্থায় খুবই দ্রুত কাজটা করতে হবে আর সাইড থেকে আমি একটু এইভাবে একটা খুন্তির সাহায্যে আমি এভাবে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি আর একটু সাবধানে করবে যাতে করে কেকটা ভেঙে না যায় তো দেখো খুবই ইজি হবে কাজটা কোনো সমস্যা হবে না আর নিচে যদি মনে অনেকের হয়তো তোমাদের মনে হতে পারে যদি নিচ থেকে না ওঠে এরকম যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে তাহলে তোমরা এ দেখো সুন্দর কিন্তু ইজি উঠে যাচ্ছে তাহলে তোমরা নিচে একটা ওয়াল পেপার বা এমনি কাগজ দিয়ে দিতে পারো আর এবার আমরা একটা যে পেপারে রোল করব আর কি সেই পেপার আমি নিয়ে নিচ্ছি নিয়ে এই পেপারের উপরেই আমি কেকটাকে নামাবো তো কেকের যে নিচের পার্টটা যেহেতু আমরা ডাইরেক্ট দিয়েছি আমি কোনো পেপার ব্যবহার করিনি সেজন্য ডার্ক হয়েছে মানে একটু হালকা পোড়া পোড়া হয়েছে তোমরা মন চাইলে কিন্তু এটা একটা চাকুর সাহায্যে কেটে কিন্তু অংশটাকে বাদ দিতে পারো তবে আমি বাদ দিচ্ছি না এটাও খেতে অনেক ভালো লাগবে আর একটা পাতলা লেয়ার এটা এই অংশটা তো আমি বাদ দিচ্ছি না যেহেতু ঘরেই আমরা খাবো নিজেরাই তো এই জন্য আমি কোনো বাদ দিচ্ছি না আর দেখো যেহেতু কেকটা অনেক অনেক সফট আমি এই যে ঠিক এইভাবে দেখো সহজেই কিন্তু রোল করা যাচ্ছে আর ভেঙেও যাবে না আমরা এই সেম প্রসেসে সহজেই কেকটাকে এভাবে রোল করে নেব এই পেপারটা দিয়ে পেপারের সঙ্গে এটা কিন্তু অনেক অনেক গরম অনেক গরম সেজন্য একটু কাজটা সাবধানে করবে আর এইভাবে রোল করে ঠিক এই সেম এইভাবেই আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো অন্তত ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট রেখে দিলে আমাদের কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তো আমি এইভাবে কেকটাকে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তো আমি আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আজকের এই রেসিপিটাতে দেখে তোমরা সহজেই খুবই সহজেই ঘরেই এভাবে রোল কেক তৈরি করতে পারবে আমরা কিন্তু দোকান থেকে যেহেতু কিনে খেয়ে থাকি সেহেতু আমরা জানি যে আসলে পাতলা আর ছোট এক পিস রোল কেকের দামই অনেক পড়ে যায় তো যখন ফুল ফ্যামিলি খেতে মন চাইবে তখন কিন্তু আমরা খুব সহজেই অল্প খরচে কোনো ঝামেলাহীন এভাবে ঘরেই কিন্তু তৈরি করতে পারবো আর বানানোটা খুবই সহজ পদ্ধতিটা জানা থাকলে খুবই সহজেই পারফেক্টলি বানানো যাবে তো আমি এই কেকটার যে পিঠটা আমি ভাজ করেছিলাম ভেতরের দিকে ছিল সেই পাটটার মধ্যে আমি ক্রিম ব্যবহার করলাম উইপ ক্রিম এটা এটা বাটার ক্রিম নয় এটা যে কেকের যে হুইপ ক্রিম মার্কেটে কিনতে পাওয়া যায় সেই ক্রিমটাই এবার আমি ভেতরে একটা সমান করে দিচ্ছি আর এই ক্রিমটার টেস্টটা অনেক অনেক ভালো কিন্তু এটা হয় কি বাটার ক্রিমের থেকে এই কেকের ক্রিমটা একটু সফট হয় আর যে কোনো কেকের ক্রিম দেওয়ার আগে অবশ্যই কেকটা যে কোনো কেকই ঠান্ডা এবার এভাবে রোল করে আমরা সহজেই কেটে নেব আমি আমাদের যেহেতু আজকে হুইপ ক্রিম ব্যবহার করেছি কোনোরকম এটাকে আর ফ্রিজে রাখছি না আমরা এভার যেহেতু এই পাশটা এই পাশের যে সাইডটা সেটা যেহেতু একটু অসমান সেজন্য আমরা এখান থেকে কেক কাট করে নিচ্ছি যেখান থেকে সমান গোল রোল কেক পাওয়া যাবে সেখান থেকে কাট করে নিচ্ছি এতে করে আমাদের যে রোল কেকের রোলটা সেটা অনেক পারফেক্টলি আসবে আর কেকটা দেখতেও অনেক সুন্দর লাগবে আর কেকটা খেতে অনেক অনেক মজার তো চলো আমরা এভাবে ঘরে তৈরি করি আর অনেক মজার কেক আমরা খেতে পারবো যদি আর অল্প খরচে এটা বানানোটা খুবই সহজ তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর খুবই সহজে আজকে এরকম একটা কালারফুল আমি ভেলভেট তৈরি করার চেষ্টা করেছি ভেলভেট একটা কালার খুবই খুবই আকর্ষণীয় একটা কালারটাও এসেছে আর খেতে অনেক অনেক মজার তো তোমরা ঘরে একবার অবশ্যই ট্রাই করো আর একবার বানিয়ে খেলে তো অবশ্য অবশ্যই অনেক মজা পাবে আর তখন আর দোকান থেকে কিনে খেতে মন চাইবে না মনে হবে যে হ্যাঁ ঘরেই তৈরি করি আমরা কেননা রেসিপিটা অনেক অনেক সহজ তো চলো আমরা ভিডিওটাকে একবার একবার হলেও শেয়ার করব শেয়ার করে রাখবো তাহলে আমরা নেক্সটে দেখে যদি কখনো মনে হয় যে কোথাও কোনো সমস্যা আছে সেটাকে প্লে করে আমরা কিন্তু দেখে তারপরে পারফেক্টলি রেসিপিটা তৈরি করতে পারবো তো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো আর তোমরা যারা অলরেডি আমার ফ্রেন্ড আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত আমার পাশে থাকার জন্য তোমরা অনেক অনেক সাপোর্ট করেছো আমাকে নেক্সটে আমি আরও কিছু রেসিপি তোমাদের জন্য শেয়ার করবো যাতে করে পারফেক্টলি তোমরা ঘরেই কিছু সাধারণ অসাধারণ রেসিপি ঘরেই খুবই সাধারণভাবে তৈরি করে উপভোগ করতে পারবে তো আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগলো এবং অনেক অনেক উপকারে আসলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর রেসিপিটা কেমন হয়েছে কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে সেই বিষয় সম্পর্কেও আমার সঙ্গে শেয়ার করো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি জানতে খুবই ইচ্ছুক যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো তোমরা সকালে ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত নেক্সটে দেখা হবে আরও নতুন কোন রেসিপি নিয়ে যেহেতু সামনে শীত আসছে বিভিন্ন ধরনের পিঠা রেসিপিও তোমাদের জন্য থাকবে তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ